সিএবি অল বাংলা চ্যানেলতে একটা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কিভাবে আবেদন করতে হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে বলে জানিয়ে দিয়েছে তো চলো দেরি না করে আমরা প্রথমে এই ওয়েবসাইটে পৌঁছবো আর যদি আপনারা চাকরি সংক্রান্ত কোনো খবর পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন তাহলে কিন্তু সম্পূর্ণ চাকরির আপডেট কিন্তু আপনারা পেতে পারেন তো প্রথমে আপনারা এই সাইটে পৌঁছাবেন ডাব্লুবি হেড ডট গভ সাইডে পৌঁছানোর পরে নিচে আসবেন নিচে আসার পরে এখানে সাইড পাকে দেখতে পাচ্ছেন রিকুমেন্ট বলে একটা লেখানো রয়েছে এই রিক্রুমেন্ট লেখাতে আমরা কিন্তু ক্লিক করব রিকুমেন্ডে ক্লিক করে নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে পেজটি ওপেন হওয়ার পরে নিচে আসবে নিচে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিগুলি এখানে জারি করানো হয়েছে ডাব্লিউ বি হেলথ ওয়েবসাইটে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি মার্ক করে দেখাচ্ছি আপ আপনাদের আপনারা এই লিঙ্কটিতে কিন্তু ক্লিক করবেন আমি প্রথমে এই লিঙ্কটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে কিন্তু এখানে ডাউনলোড অপশান চলে আসবে ডালুটা ক্লিক করতে দালুটা ক্লিক করার পরে এখানে পেজটি কিন্তু আমাদের ওপেন হয়ে চলে আসবে তো পেজটি ওপেন হয়ে আসছে ওপেন হওয়ার পরে এখানে আপনারা সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যা ডিটেলস এখানে দিয়ে দিয়েছে সেটা কোথায় শুরু হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এটা কিন্তু শুরু হয়েছে মেদিনীপুর ঠিক আছে তার মধ্যে এখানে বলা হয়েছে ম্যামো নাম্বার দেওয়া হয়েছে এখানে ডেট দেওয়া হয়েছে তারপরে এখানে বলা যায় শিক্ষিত যোগ্যতা কি লাগবে ঠিক আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে পোস্ট কতগুলি রয়েছে যোগ্যতা কি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আলোচনা করে দিয়েছে তো তোমাকে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তার নিচে কিছু তোমাকে কিন্তু কিছু ট্রেনিং বা অথবা তোমাদের কোর্স কিন্তু করে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এছাড়াও এদিকে সাইড দিয়ে কী বলা যে একটু দেখে নেবেন এই টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে কবে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে নিচে সেটা হচ্ছে এখানে একটি কিন্তু ফর্ম দিয়েছে যখন আপনারা ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু এই ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করে সম্পূর্ণ ফর্মটি ভালো করে ফিল আপ করে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে যেদিন আপনার ইন্টারভিউ ডেট পড়েছে তো আপনারা এখানে সাথে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সাথে তোমাদের নিয়ে যেতে হবে বলে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে সাথে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে প্লাস তোমাদের একটু ফটো টাইড প্রুফ কিন্তু অবশ্যই লাগবে বাকি সব কিন্তু জেরক্স থাকবেই কিন্তু সাথে অরিজিনালটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে বন্ধুরা এখানে অবশ্যই বুঝতে পেরেছেন সম্পূর্ণ স্টেপ এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা সম্পূর্ণটি পড়ার পরেই কিন্তু আপনারা প্রস্তুত নেবেন যদি আপনার যোগ্যতা ঠিকমতো হতে থাকে যদি এই যোগ্যতা আপনারা আবেদন করতে পারেন তাহলে আবেদন করে সরাসরি কিন্তু এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে বলে এখানে উল্লেখ করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ এখানে বলছে যে চব্বিশ নয় দু হাজার কুড়িতে কিন্তু ইন্টারভিউ হবে এবার টাইম দিয়েছে এত ক্যান্ডিডেট উইল বি দ্য অ্যালাউড আফটার এত টাইম দিয়ে দিচ্ছি আপনার এই টাইমে কিন্তু যাবেন কিন্তু কোন জায়গায় যাবেন ইন্টারভিউ সেটাও কিন্তু এখানে ভেনু দিয়ে দিয়েছে এই জায়গা কিন্তু আপনার পরীক্ষাটি হবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট এরকম চাকরির খবর পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন